উন্নয়নের অক্সিজেন রাজস্ব এমন চিন্তাকে সামনে রেখেই দিন দিন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে। ছোট বড় সব বয়সীদের মিলন মেলায় পরিণত হয়ে উঠছে জাতীয় রাজস্ব বোর্ডের নির্মাণাধীন চত্বর। ঝামেলা এখানে নাই, তখন স্মার্ট কার্ডটা নেওয়ার সময় খুব দ্রুত আমরা গিয়ে নিতে পারছি। মানে রিটার্নের জন্য আসছি, আমরা কখনো মানে দেই নাই, এই ফার্স্ট, তো ভালোই লাগতেছে। অফিসে গেলে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হতো, তবে এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। হেল্প ডেস্কের লোকজন খুব ভালো, মানে অনেক সহায়তা করছে। আমাদের দেশ উন্নয়নের দিকে আগাই যাক, এ টাকাটা সদ্ব্যবহার হোক। রিটার্ন জমা দিচ্ছেন প্রবীণ ও নারীদের বিশাল অংশ, কারো কণ্ঠে ছিল কিছু অভিযোগও। এখানে মিক্সারের মধ্যে আছে, সবাই একসঙ্গে দিচ্ছে, এখন আমি কার কাছে যাবো কি সমাচার, আলাদা কোনো কিছু নাই। মেয়েদের জন্য যদিও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু দেখা যায় ওই পর্যন্ত যেতে যে পরিমাণ লাইন ক্রস করে যাইতে হয়েছে সেটা একটু হেসেল। মেলা কর্তৃপক্ষ জানান, নারী ও সিনিয়র সিটিজেনের জন্য আলাদা বুথ রাখা হয়েছে। সাত দিন ব্যাপী আয়কর মেলা শেষ হবে মঙ্গলবার, 8ই নভেম্বর দেওয়া হবে সম্মাননা পুরস্কার। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।